वेलकम टू माय चैनल जया कंप्यूटर ट्रेनिंग सेंटर पक्ष के सकल के मुबारकबाद। आज के जया ट्रेनिंग सेंटर आमार चैनल जया ट्रेनिंग सेंटर धारावाहिक पार्ट थ्री आज के कीभव माइक्रोसॉफ्ट ऑफिस होम मेनूर काज करब आमी पूरीपूर्ण भावे पार्ट बाय पार्ट देखाबो। তার আগে বলে নেই প্রিয় কলিজার ভাই ও বোনেরা, প্রথমে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্রথমে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, নিজেকে আপডেট রাখুন ধারাবাহিকভাবে আমার প্রত্যেকটা ধারাবাহিক পার্ট আপডেট পাওয়ার জন্য। প্রিয় কলিজার ভাই ও বোনেরা, দেখুন হোম মেনু প্রথম আন্ডু কিভাবে আন্ডুর কাজ করা হয়, পূর্বের কাজ ফিরে আনার জন্য আন্ডু ব্যবহার করা হয়। হ্যাঁ, আন্ডুর উপরে ক্লিক করুন, দেখবেন পূর্বের কাজটি ফেরত আসবে। কিবোর্ড কমান্ড কন্ট্রোল জেড, আমি একটু উদাহরণস্বরূপ দেখাবো। একটা কোনো একটা জিনিস ভুল ক্রমে ডিলিট হয়ে গেলে আন্ডুর উপরে ক্লিক করলে আন্ডু চলে আসবে। রিডু আন্ডু করে আনার কাজটি বাতিল করার জন্য রিডু ব্যবহার করা হয়। রিডুর উপরে মাউস পয়েন্টারে ক্লিক করুন, হ্যাঁ দেখতে পারবেন আপনার আন্ডু করে আনার কাজটি বাতিল হয়ে গেছে। আমি পরিপূর্ণভাবে আপনাকে আবার দেখাবো, দেখুন হ্যাঁ এই যে আন্ডু করলাম চলে আসছে, রিডু করার সাথে সাথে বাতিল হয়ে যাচ্ছে। কাট, কোনো লেখাকে কেটে ফেলার জন্য অথবা এক জায়গা হয়তো অন্য জায়গায় বসানোর ক্ষেত্রে কাট ব্যবহার করা হয়। হ্যাঁ, লেখাকে সিলেক্ট করুন, কার্ডের উপরে ক্লিক করুন, দেখতে পারেন আপনার লেখাটি কাট হয়ে যাবে। আমি ধারাবাহিকভাবে আবার দেখাই দিব, দেখুন একটা লেখা আমি হ্যাঁ কাট করে নিলাম, লেখা কাট হয়ে গেছে। হ্যাঁ দেখুন কাট হয়ে গেছে, কাট হয়ে গেছে। ইচ্ছা করলে ওই লেখাটি অন্য কোথাও বসাতে পারবেন পেস্ট করে। কিবোর্ড কমান্ড কন্ট্রোল এক্স, কপি, কোনো লেখাকে কপি করার জন্য কপি, কোনো লেখাকে এক জায়গা হয়তো অন্য জায়গায় বসানোর ক্ষেত্রে কপি ব্যবহার করা হয়। প্রথমে যে অংশটি কপি করার দরকার তা সিলেক্ট করুন, হোম মেনু উপরে মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করুন, কপির উপরে ক্লিক করুন, দেখতে পাবেন আপনি লেখাটি কপি হয়ে গেছে। যে অংশটুকু কপি করার দরকার প্রথমে তা সিলেক্ট করুন, সিলেক্ট করার পর একটা নির্দিষ্ট জায়গা উপরে কার্সর রাখুন, হোম মেনুর উপরে মাউস পয়েন্টে রেখে পেস্টের উপরে ক্লিক করুন, আপনার লেখা পেস্ট হয়ে হ্যাঁ পেস্ট হয়ে গেছে। ফন, লেখার ডিজাইন আকার আকৃতি বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া প্রভৃতি আনার ক্ষেত্রে ফন ব্যবহার করা হয়। প্রথমে যে অংশটি পরিবর্তন করার দরকার তা সিলেক্ট করুন, হোম মেনুতে মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করুন, দেখবেন আপনি হোম ডায়লগ বক্স আসবে, এখান থেকে আপনার প্রয়োজনীয় ফন্ট কালার করে নিতে পারবেন, সুপার স্কিপ সাব স্কিপ করে নিতে পারবেন। হ্যাঁ আমি কিভাবে সুপার স্কিপ করবেন, কিভাবে কালার করবেন, হ্যাঁ লেখার ডিজাইন করবেন এটা দেখাচ্ছি আমি। আমি প্রথমেই হ্যাঁ লেখাটি সিলেক্ট করে নিয়ে নিছি, বিভিন্ন স্টাইলের ফন্ট আমি সরাসরি প্রোগ্রাম থেকে দেখাচ্ছি, দেখুন হ্যাঁ ওকে করলাম, আমার ফন্ট কালার চেঞ্জ হয়ে ফন্ট ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। সহজভাবে আপনি দেখতে চাইলে ফন্ট স্টাইলে যে প্রোগ্রামের বাইরে থেকেও আপনি ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন। ফন্ট কালার যদি পরিবর্তন করতে চান ফন্ট কালার পরিবর্তন করতে পারবেন, সুপার স্ক্রিপ্ট সাব স্ক্রিপ্ট প্রথমে হ্যাঁ প্রথমে হ্যাঁ যে অংশটুকু সুপার স্ক্রিপ্ট করবেন, প্রথম একটা ক্যারেক্টার সিলেক্ট করে সুপার স্ক্রিপ্টে ক্লিক করুন, সুপার স্ক্রিপ্ট হবে, সাব স্ক্রিপ্ট ক্লিক করলে সাব স্ক্রিপ্ট হবে পাওয়ার এবং মাইনাস। হ্যাঁ এটা সরাসরি প্রোগ্রামের বাইরে থেকেও করতে হবে। লেখাকে সিলেক্ট করুন, কীভাবে এক্স স্কোয়ার করবেন, আমি এক্স টু লিখে এক্স শুধু টু সিলেক্ট করে সুপার স্ক্রিপ্টে দিলে সুপার স্ক্রিপ্ট হয়ে গেল। থ্রি স্কোয়ার, প্রথমে একটা ক্যারেক্টার সিলেক্ট করে সুপার স্ক্রিপ্টে ক্লিক করলে সুপার স্ক্রিপ্ট হয়ে যাবে। হ্যাঁ প্যারাগ্রাফ,
লাইনের মধ্যে দূরত্ব বাড়ানো কমানোর জন্য প্যারাগ্রাফ ব্যবহার করা হয়। প্রথমে যে অংশটুকু প্যারাগ্রাফ করার দরকার সিলেক্ট করুন, হোম মেনুর উপরে মাউস পয়েন্টারে ক্লিক করুন, প্যারাগ্রাফের উপরে ক্লিক করুন, প্যারাগ্রাফ ডায়লগ বক্স আসবে। এরপর লাইন স্পেসে ক্লিক করুন, প্রয়োজনীয় লাইন স্পেস সিলেক্ট করুন, এরপর এতে ক্লিক করুন এবং আপনার প্রয়োজন মতো আপনি বসায় দিন। এটা আমি এবার এবার বাস্তবে আমি দেখাই দিব কিভাবে লাইন স্পেস করবেন। লাইন স্পেসে চলে যাব আমি, দেখুন লাইন স্পেসে যাওয়ার পর লাইন স্পেসে অপশনে এসে 1.5 সিলেক্ট করব। 1.5 সিলেক্ট করার পর 1.5 দূরত্ব বেড়ে গেল, ডাবল সিলেক্ট করলে ডাবল দূরত্ব বেড়ে যাবে, 1.5 সিলেক্ট করলাম 1.5 চলে আসলো। আরও কম বেশি করতে চাইলে এটা ক্লিক করুন, এডে ক্লিক করে এটা আপনি আমার প্রয়োজন মতো 1.3 দিয়ে দিলাম, 1.3 হয়ে গেল। তারপর 1.1 দিয়ে দিলাম, আবার 1.1 হয়ে গেল। সিঙ্গেল দিলে আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে। বুলেট অ্যান্ড নাম্বারিং, বুলেট অ্যান্ড নাম্বারিং, বুলেট অ্যান্ড নাম্বারিং, প্রথমে যে অংশটুকু বুলেট অ্যান্ড নাম্বারিং করতে চান, প্রথমে যে অংশটুকু বুলেট অ্যান্ড নাম্বারিং করতে চান তা সিলেক্ট করুন, হোম মেনুতে মাউস পয়েন্টারে ক্লিক করুন, বুলেট অ্যান্ড নাম্বারিং ক্লিক করুন। দেখবেন পর্দায় বুলেট অ্যান্ড নাম্বারিং ডায়লগ বক্স আসবে, এখান থেকে বুলেট অ্যান্ড নাম্বারিং সিলেক্ট করুন, ওকে বাটনে ক্লিক করুন এবং নাম্বারে ক্লিক করুন, তারপর ওকে বাটনে ক্লিক করুন। দেখবেন আপনার প্রয়োজনীয় নাম্বার সিলেক্ট কিন্তু লেখাটি বুলেট অ্যান্ড নাম্বারিং হয়ে গেছে। এবার বাস্তবে আমি দেখাবো, দেখুন প্রিয় কলিজার ভাই বোনেরা গভীরভাবে মনোযোগ দিয়ে খেয়াল করুন, দেখুন কীভাবে লেখাটি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমি বুলেটে চলে যাচ্ছি, বুলেট হয়ে গেছে, কিন্তু হ্যাঁ আবার বুলেট নান দিলে চলে যাবে নাম্বারিং। নাম্বারিং যেহেতু নাম্বারিং করতে গেলে ইংলিশ লেখার প্রয়োজন, আমি কিছু লেখা কপি করব। আমি একটা লেখা কয়েকবার ইংলিশ লেখা কপি করব, দেখুন। লেখাকে সিলেক্ট করুন, হ্যাঁ নাম্বারিংয়ে ক্লিক করুন, রোমান চিহ্ন আছে, ABCD ছোটো হাতের বড় হাতের চিহ্ন আছে, আপনার প্রয়োজন মতে আপনি নিতে পারবেন। হ্যাঁ প্রিয় কলিজার ভাই বোনেরা, কীভাবে একটা লেখাকে অল সিলেক্ট করতে হবে, অল সিলেক্ট করার জন্য, সমস্ত লেখা সিলেক্ট করার জন্য অনেক সময়ের প্রয়োজন। এত সময় আমাদের হাতে নেই, যেহেতু কম্পিউটার খুব শর্টকাটভাবে কাজ করতে হবে। প্রথম সিলেক্ট অল, লেখার ফাইলে সমস্ত লেখাকে সিলেক্ট করার জন্য সিলেক্ট অল ব্যবহার করা হয়। হোম মেনুর উপরে মাউস পয়েন্টারে ক্লিক করুন, সিলেক্টের উপর ক্লিক করুন, হ্যাঁ কন্ট্রোল এ দিলেও পুরো ফাইল সিলেক্ট হয়ে যাবে পরিপূর্ণভাবে। দেখুন আমরা হোম মেনুর উপরে মাউস পয়েন্টারে ক্লিক করার পরে সিলেক্ট অলে সিলেক্ট করার সাথে সাথে অল পেজ সিলেক্ট হয়ে গেছে। দেখুন প্রিয় কলিজার ভাই বোনেরা, হ্যাঁ ফাইন ফাইন কন্ট্রোল এ দেওয়ার সাথেও সিলেক্ট হয়ে গেছে। ফাইন ফাইন হলো ফাইলের মধ্যে শব্দ বাক্যকে খুঁজে বের করার জন্য ফাইন ব্যবহার করা হয়। হোম মেনুর উপরে মাউস পয়েন্ট নিয়ে ক্লিক করুন, ফাইলের উপরে ক্লিক করুন, ফাইন ডায়লগ বক্স আসবে। এখানে ফাইন ওয়া ওয়েতে এসে আপনি যে শব্দটি খুঁজবেন ফাইন নেক্সটে ক্লিক করুন, দেখতে পারবেন আপনার আপনার শব্দটি খুঁজে এনে দিয়েছে, কন্ট্রোল এফ দিলেও সরাসরি চলে আসবে। এবার বাস্তবিক আমি বাস্তবিকভাবে দেখাবো, এটা আমি রিডিং আমার পেজ থেকে আপনাকে আমি রিডিং হ্যাঁ দেখে দিচ্ছি। এবার আমরা শুরু করব, ফাইন নেক্সটে যে আমি যে শব্দটি খুঁজব, হ্যাঁ সিলেক্ট অল ফাইন নেক্সট দেওয়ার সাথে সাথে চলে আসছে। দেখুন রিপ্লেস, রিপ্লেস মানে পরিবর্তন, রিপ্লেস মানে পরিবর্তন। ফাইলের ফাইল থেকে সমস্ত শব্দ বা বাক্য পরিবর্তন করার ক্ষেত্রে রিপ্লেস ব্যবহার করা হয়। হোম মেনুর উপরে মাউস বাটনে ক্লিক করুন, রিপ্লেসের উপরে ক্লিক করুন, রিপ্লেস ডায়লগ বক্স আসবে। হ্যাঁ এই রিপ্লেস ডায়লগ বক্স আপনার যে সব আপনি যে শব্দটি খুঁজবেন, হ্যাঁ সেই শব্দটি খুঁজবেন, ফাইন ওয়ার্ডে লিখুন এবং যে শব্দটি পরিবর্তন করে রিপ্লেস উইথে লিখুন। দেখুন ভিউয়ার্স আমি এখন
স্বাভাবিকভাবে দেখাবো, বাস্তবভাবে দেখাবো। আমি রিডিং পড়লাম, আমার এই শিট ইচ্ছাগুলো আপনি কপি করে নিতে পারেন, খুবই গুরুত্বপূর্ণ একটা শিট। এই শিট আপনি সহজেই পাবেন না, আমি আপনাদের সহযোগিতার জন্য আমি দিয়ে দিচ্ছি। আপনি ইচ্ছা করলে এই শিট আপনি কপি করতে পারেন। হ্যাঁ, প্রথমে রিপ্লেসের উপরে ক্লিক করলে রিপ্লেস ডায়লগ বক্স আসবে। আপনি যে শব্দটি খুঁজবেন অর্থাৎ পরিবর্তন করবেন রিপ্লেস উইথে লেখেন, এবং যে নতুন শব্দটি বসাবেন রিপ্লেস অলে দিয়ে দেখেন। দেখুন প্রত্যেকটা শব্দ পরিবর্তন হয়ে গেছে। এখানে ক্লিক লেখা ছিল, CLI ক্লিক লেখা ছিল, আমি ক্লিকের জায়গায় জাকির নামে প্রত্যেকটা শব্দ আমি চেঞ্জ করে দিয়েছি। দেখুন, হ্যাঁ, জাকিরের পরিবর্তে আমি মোবাইল নাম্বার দিয়ে দিছি। দেখুন আমার মোবাইল নাম্বারটা শো করবে। হ্যাঁ, দেখুন আমার প্রত্যেকটা জায়গায় পরিবর্তন হয়ে গেছে। প্রিয় ভিউয়ার্স, আজ আমাদের ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে, হ্যাঁ, লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।